ঘুম থেকে উঠি এভরি পছন্দের থাকে সেগুলোকে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে পায়েল দি, আর পায়েল দির কাছে কিন্তু রয়েছে পায়েল দির ফোন, তাই জন্য সেটা দেখে নিয়েছি আমি আগেই এবং দেখেই বলে দিয়েছি একটা হোয়াটস ইন ইয়োর ফোন করতেই হবে। মানে তোমার ফোনের সিক্রেট আউট আজকে হতে চলেছে সবার সামনে, তুমি রেডি তো? হ্যাঁ রেডি, এমন কিছু বিশেষ সিক্রেট নেই ফোনে যদিও। তাহলে ওয়ালপেপারটা দিয়ে শুরু করা যাক, কি ওয়ালপেপার আছে তোমার? আমার যেটা ওয়ালপেপার রয়েছে এটা আমার অনেক পুরনো একটা মডেলিং এর ছবি, এটা আমার খুব ফেভারিট একটা ছবি, তো এটা আমার খুব পছন্দের যেহেতু তো এটাকে আমি ওয়ালপেপার করে রেখেছি। আচ্ছা, আর যেহেতু তোমাদের একদম সকাল সকাল কল টাইম থাকে, তো কটা অ্যালার্ম দেওয়া আছে, মানে কটা অ্যালার্মের পর ঘুমটা ভাঙে? ও মাই গড, অ্যালার্মটা আমি আজকেই দেখাচ্ছি, কেউ বিশ্বাস করে না। এই যে ইউজুয়ালি আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠি, এভরি ডে আমার 5টায় অ্যালার্ম দেওয়া থাকে, যেদিন যেদিন শুটিং থাকে 5টা, 9:30, 8:30, মানে ম্যাক্সিমাম বা যেদিন যেরকম কল টাইম থাকে সেই অনুপাতে অ্যালার্মটা সেট করা, বাট ইউজুয়ালি 8টার কলে আমি 5টাতেই উঠি। তো ফোনে তো আমাদের প্রচুর অ্যাপ থাকে আজকাল, তো মোস্ট ফেভারিট অ্যাপ কোনটা তোমার? ফেসবুক আর ইনস্টাগ্রাম আমার খুব ফেভারিট, আর যেহেতু সারাক্ষণ শুটিংয়ে থেকে তাই সুইগি জোম্যাটোটা খুব পছন্দের অ্যাপ। যদি আনইনস্টল করতে হয় কোনটা করো? আপাতত আমার কাছে না এমন কিছু অ্যাপ নেই যেটা আনইনস্টল করতে পারবো আমি। ইনশেয়ার বলে আমার কাছে একটা অ্যাপ রয়েছে যেটা এই মুহূর্তে আমার খুব একটা প্রয়োজন পড়ে না, তো আমি এটাকে আনইনস্টল করে দেবো। আচ্ছা, ফোনে কোনো গেম কি খেলো? হ্যাঁ, ওই বাচ্চাদের মতো যেগুলো ধরুন ক্যান্ডি ক্রাশ টাইপের গেম বা ওই কিছু টাইলস থাকে সেগুলোকে কাউন্ট করা, মেলানো, তো এই ধরনের, মানে ওই বড় বড় গাড়ি ঠাড়ি ওই সমস্ত গেম পারি না, তো এই টিকটক টাইম পাসের জন্য গেম খেলতে পারি। হোয়াটসঅ্যাপে মোস্ট ফেভারিট ইমোজি কোনটা? হোয়াটসঅ্যাপে মোস্ট ফেভারিট হচ্ছে এরকম একটা রয়েছে না ওইটা। লাস্ট কি গুগল করেছো? আমরা তো সবসময় কিছু না কিছু গুগল করতে থাকি, গুগলের উপর খুব ডিপেন্ডেন্ট। হ্যাঁ, গুগলের উপর ডিপেন্ডেন্ট, সেটা আমি দেখে নিয়েছি আমি লাস্ট কি। আচ্ছা, আমি চোখের বালি সিনেমায় ঐশ্বরিয়া রয়ের একটা লুক খুঁজছিলাম, তো ওই লুকটা আমার লাস্ট গুগলে সার্চ করা রয়েছে। ফেভারিট শপিং অ্যাপ কোনটা, যেহেতু আমরা খুবই অনলাইন শপিং করি? শপার স্টপ, যারা, এই দুটো। এই মুহূর্তে কোন গানটা ফোনের লুপে শুনছো? রেহনুমা একটা গান রয়েছে, তো ওই গানটা আমার ভীষণ পছন্দের। আর আরেকটা গান যেটা আমি সারাক্ষণ মেকআপ রুমে শুনতে থাকি সেটা হচ্ছে মার্ডার থ্রি এর একটা গান, তো এই দুটো গান, মানে আমি ভীষণ, আই এম ভেরি ফন্ড অফ কেকে, তো কেকের মোস্ট অফ দ্য সং আমি সারাক্ষণ শুনতে থাকি। তো হোয়াটসঅ্যাপে তো আমরা অনেকজনকে মানে কথা বলি, আবার যারা ডিস্টার্ব করে একটু ব্লক করে দিই, তেমন তোমার ব্লক লিস্টে কতজন আছে, মানে কাদের করেছে বলতে হবে না, কতজন আছে? যদি দেখছি মানে খুব একটা নেই, তাও একজন দুজন এখনো অ্যাড হতে পারে, তাও আমি সেটা দেখে বলে দিচ্ছি। ব্লক লিস্ট কোথায় থাকে আমি সেটা এখনো খুঁজে উঠতে পারছি না, এই তো ব্লক কন্ট্যাক্ট 117 জনকে ব্লক করা। ওটা 118 জন হবে, কালকেই এখান থেকে একজন আমার নাম্বার নিয়েছে আর ওই গুড মর্নিং গুড নাইট এর ফুল ফলের মেসেজ পাঠাচ্ছে, তো ভীষণ আমার ফোনে জায়গা নেই, তো ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, তো আমি ওই একটা নাম্বার ব্লক করার বাকি আছে। কল না টেক্সট কোনটা করতে তোমার বেশি পছন্দ? ফোন, মানে ওই কুৎকুৎ করে টেক্সট করলাম ঠিক আছে, কিন্তু একটা টাইমে পড়বো না যে দেখ ঠিক আছে ফোনেই কথাটা বলে নি, তো ফোন। মোটামুটি সব সিক্রেটই জেনে নিলাম, এবার লাস্ট একটা কোয়েশ্চেন, যে লাস্ট সেলফি কোনটা তুলেছো? আর ফোনে এখন আমরা ফোন কেনার আগে দেখি যে সেলফি ক্যামেরাটা কতটা। লাস্ট সেলফি আমি কালকে এই মানে লুকটা আমি কালকে করেছিলাম, তো এই লুকেরই আমার লাস্ট সেলফি তোলা রয়েছে। একদম, কেমন লাগলো আজকে ফোনের পুরো সিক্রেট শেয়ার করে সবার সাথে? ভালোই লাগলো, এটা আমি প্রথম করলাম, তো এরকম ভাবে কারোর সাথে কখনোই ফোনের বিষয়ে কথাবার্তা হয় না, কিন্তু ফোনটা আমাদের জীবনে অত্যন্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো একটা ব্যাপার। এবার অনেকে বলবে যে ফেসবুক বা ইনস্টাগ্রামের জন্য, কিন্তু ওটা ছাড়াও মানে আমাদের জন্য যে ওই কল টাইম আসা বা কল টাইমে যাওয়া বা কোনো প্রয়োজনে যে আমার দেরি হচ্ছে বা আমি আসতে পারছি না, এই ব্যাপারগুলো কমিউনিকেট করার জন্য ফোনটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু তুমি যেইভাবে ইন্টারভিউটা নিলে ফোন নিয়ে, তো এইভাবে কখনো ডেফিনেটলি ভাবিনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।